এদেশ ঘুরে ওদেশ ঘুরে শান্তি শুধু বাংলাদেশে, সার্থক জনম মাগো জন্মেছি আমি এই দেশে। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সো গতকালকে আমি গিয়েছিলাম আমাদের সিলেটের 22টিলা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রংধনু বা রামধনু যাই বলেন উঠেছে। সো আমি যেখান থেকে নিয়েছিলাম এটার অর্ধেকটা আমি শ্যুট করতে পেরেছিলাম। যখন আমি নৌকাতে গেলাম, নৌকা থেকে এর পুরোটাই, গুল করে যে অর্ধেকটাই রংধনুর আমি শ্যুট করতে পেরেছি আপনাদের জন্য, তাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে হচ্ছে নৌকার বেড়ানোর এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লাগে নৌকাতে বেড়াতে, আর বিকেলে ঠান্ডা হিমেল হাওয়াতে আসলে সত্যি মনটা ভরে যায়। আমাদের প্রকৃতি এত সুন্দর আলহামদুলিল্লাহ। সো আমরা গিয়েছিলাম কয়েকজন, আমার ছেলে, আপনাদের ভাই, আমার চাচাতো ভাই, চাচাতো বোন মিলে আমরা কয়েকজন গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এর ফাঁকে আপনাদের ভাইকেও দেখিয়ে দিলাম। তো পুরোটা ব্লগ জুড়েই হচ্ছে থাকছে আমরা কী করছি নৌকাতেই, হচ্ছে আমরা একটু মজা করছি, একটু ভিডিও শ্যুট করছি। আসলে মাঝে মধ্যে এরকম আউটিং হলে মনটাই ভালো হয়ে যায়। আর সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। কালকের বিকালটা অসম্ভব রকমের সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। পানিটা অনেক ঠান্ডা ছিল, আমি পানিতে একটু হাত ভিজিয়ে নিলাম, দেখতেই পারছেন খুব সুন্দর। আসলে এই দৃশ্যগুলা সব সময় আমরা করতে পারি না বা আমরা যেতে পারি না সব সময় এই রকম জায়গাগুলোতে। যখনই যাই একটু মেমোরেবল করে রাখার চেষ্টা করি, একটু ভিডিও শ্যুট নেই আর ছবি তুলি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি আলহামদুলিল্লাহ। একটু পরেই দেখতে পারবেন পুরোটাই রংধনু আমি আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের দেশ এত সুন্দর, আমরা আসলে যদি নিজের চোখে না দেখি বিশ্বাসই করতে পারবো না এত সুন্দর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা মানুষরাই সুন্দর না, পৃথিবী সুন্দর হলে কী হবে, মানুষ তো সুন্দর হতে হবে। তো দেখতেই পাচ্ছেন রংধনু আমি, রংধনু বা রামধনু যাই বলেন, পুরোটাই দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এটা নদীর মাঝখান থেকে, হাওড়ের মাঝখান থেকে হচ্ছে আমি এই ভিডিওটা নিয়েছি। তো এত সুন্দর একটা দৃশ্য, সুবহানাল্লাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সো আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর পেজ হলে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর নিজের দিকেও খেয়াল রাখবেন, পরিবার দিকেও খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের নীড়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।